Welcome to my YouTube channel Joyonti-vlog. আমি জয়ন্তী বরাবরের মতো চলে এসেছি আবারো একটি নতুন ভিডিও নিয়ে। আর আশা করি যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। বাসা পাল্টেছি 3 মাস আর এর মধ্যে আমার পুরনো যত গাছ আছে সবগুলি মরে গেছে, শুধু একটা গাছ বাকি। আর দেখলাম যে গাছটা থেকে কুড়ি জন নিয়েছে, তো দেখতে বেশ ভালো লাগছে আর নতুন সব জিনিসই ভালো লাগে। আর এই যে এদিক দিয়ে আমি আরেকটা নতুন গাছ লাগিয়েছি যে এখন আমার বাগানের নতুন সদস্য, তবে এই গাছ সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, জানি না বাঁচবে কি না, তো সেসবটি দেখা যাক কী হয়। আর আজকে সকালের খাবারে একটু খিচুড়ি রান্না করেছিলাম। প্রতিদিন একই আইটেমের খাবার খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু ভিন্নতা আসলে খাবারে সেটা খেতেও ভালো লাগে। তো আমি আর আমার ছেলে মিলে নাস্তাটা করে নিয়েছি। আর এখন যে তেলটা দেখতে পাচ্ছেন এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি, এটা নাকি অর্গানিক, তো দেখি ব্যবহার করে কি হয়। আর আমার চুলের অবস্থা বর্তমানে খুবই খারাপ, যেহেতু আমি টোটালি চুলের যত্ন নিতে পারছি না আর চুলগুলো একদম কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে আর সবসময় ফুলে থাকে, কিন্তু চুলের কালার মোটেও চেঞ্জ হয়নি। তো আমি কিন্তু কালো চুল পছন্দ করি না, আমি চুল যাতে মানে একটু কালারটা চেঞ্জ হয়, কালো থেকে একটু অন্য কালারে যায়, এর জন্য কিন্তু আমি চুলে অনেক কালার প্লাস মেহেদি অনেক কিছু করেছি, কিন্তু দেখা যায় যে শেষমেশ চুলগুলো আবার কেমন যেন কালোই হয়ে যায়। তো জানি না কেন, তবে অনেকেরই কিন্তু কালো চুল অনেক পছন্দের, যেমন আমার মা আমার হাজবেন্ড দুইজনই কালো চুল অনেক পছন্দ করে শুধু আমি বাদে। আর এই যে দেখেন চুলগুলো আগে ফোলা ছিল দেখে মনে হয়েছে অনেক চুল, কিন্তু যেই নাকি তেল দিলাম তার সাথে সাথে কিন্তু চুলগুলো একদম চিকন হয়ে গেছে আর দেখতেও বাজে লাগছে। আর আমি অনলাইন থেকে দারাজ থেকে আরেকটা জিনিস অর্ডার করেছিলাম, এই ট্রেগুলো তিনটাই ভাঙা পড়ছে, আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। এই প্রথম আমার সাথে এমন কিছু হলো যে আমি কোনো কিছু অর্ডার দিয়েছি আর সবগুলোই ভাঙা ছিল। আর এদিক দিয়ে মা আজকে বিকালে আমাদের বাসায় আসছে, সে তার জামাইকে তালের পিঠা খাওয়াবে, মানে তালের বড়া পিঠা যেটা আর কি, তো তার জন্য বাসায় আসছে আর শুভ্রর জন্য দুধ নিয়ে আসছে। কিন্তু মা এতটাই স্বার্থপর হয়ে গেছে আমার জন্য, আমি শুটকির ভর্তা আনতে বলছিলাম সেটা কিন্তু সে আনতে ভুলে গেছে, তার জন্য আমি মাকে অনেক কথা অবশ্যই শুনাইছি যে বিয়ের পরে মেয়েরা পর হয়ে যায়, তা আজকে দেখলামও। তো যাই হোক, মার সাথে মজা টজা করার পরে এদিক দিয়ে মা বড়াটা রেডি করে নিয়েছে আর এখন এই যে তেলে ভেজে নিচ্ছে। বড়াগুলো ভাজতে ভাজতে বরাবরের মতোই আমার সকল বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, পুরো ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ যদি একটুখানিও ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন আর আপনার কাছে আমার ভিডিওটির কোনো অংশ ভালো লেগে যায় তাহলে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিক দিয়ে মা সবগুলো বড়া পিঠা এক এক করে ভেজে নিচ্ছে আর দুটো জাল করে নিচ্ছে, আর আমি একটু রেডি হয়ে নিয়েছি, শুভ্র বাবা আসলে একটু বাজারে যেতে হবে, টুকটাক কেনার ছিল। আর বাজারে আসার পর মানে আমরা আমানায় এসেছিলাম, শুভ্র এখানে আসলে খুব পছন্দ করে, বিশেষ করে এখানে যে ওর মন মতো সব খাবার পেয়ে যায় হাতে নাগালে সেটাই ও খুব বেশি পছন্দ করে। বাসায় আসার সাথে সাথে দেখি যে মা দুইটা রেডি করে ফেলেছে, এখন এই তো বসিয়ে দিয়েছে, সারা রাত এটা এভাবেই থাকবে, সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে নেব।
আমার মা যে অনেক ভালো দই পাততে পারে সেটা কিন্তু আমি আপনাদের সাথে আগেও একবার শেয়ার করেছি। আমি দই পাতার পুরো রেসিপি সহ শেয়ার করেছিলাম, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর বাহির থেকে এসে এখন এই যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসে পড়লাম তালের বড়া। এটা আমার চাইতে শুভ্রর বাবা অনেক বেশি পছন্দ করে, আমার মোটামুটি চলে আর কি, আর ও অনেক পছন্দ করে। ও এটা মানে যদি এক থাল দেই, এক থালি নাকি খেয়ে শেষ করে দিতে পারবে, আর সারাদিনই নাকি খেতে পারবে। আর একটা জিনিস খেয়াল করেছি যে মা যেদিনই আমার বাসায় আসে সেদিন প্রচণ্ড রকমের গরম থাকে, আর গরমে পুরো অতিষ্ঠ হয়ে যায়। আজকেও সেম কাহিনী, কিন্তু অবশেষে 10টার পর এত বৃষ্টি হয়েছে যে একদম ঠান্ডা করে ফেলেছে চারপাশ, আর জানলা দিয়ে ঠান্ডা বাতাসও ঢুকতেছিল ঘরে, মানে শরীরে একটু প্রশান্তি লাগলো। আর আজকে যেহেতু মা আসছে, আমার অর্ধেক কাজ মাই করে দিয়েছে, কোনো কাজ নাই, তো মার সাথে গল্প করতেছিলাম। আর সেই ফাঁকে একটা মাটির কলস, আগে আমি এটাকে ডিআইওয়াই করেছিলাম, কিন্তু এটা এখন অনেক পুরনো হয়ে গেছে, তাই ভাবলাম যে এটাকে একটা নতুন লুক দেই, তাই একটু আবার আঁকাঝোঁকা শুরু করে দিয়েছি। আর এই টপটার উপরে প্রথমে ভেবেছিলাম যে আমি মানি প্লান্ট লাগাবো, পরে দেখলাম যে না, আমার কামিনী ফুল গাছটা মরে গেছে, তো আমি এইটার উপর আবার রং করে এটার উপরে বসানোর পরে দেখলাম যে এটার উপর এটাই ভালো লাগছে, মানি প্লান্টের চাইতে এইটাই বেশি ভালো লাগবে। তা এই কথা চিন্তা করে আর যেহেতু ভালো লাগছে তাই আর মানি প্লান্ট লাগালাম না, আমি এটাতে এটাই রেখে দিয়েছি। আর পরে যদি মনে হয় যে করা লাগবে, যখন এটা নষ্ট হয়ে যাবে তখন হয়তো বা আবার মানি প্লান্ট লাগিয়ে নেব। আর এই যে একে একে এখন সবগুলো দেখিয়ে নিচ্ছি, দেখতে কেমন হয়েছে জানাবেন, আমার কাছে তো বেশ ভালো লাগছে। তিনটা টব বানিয়েছি, তিনটাই খুব ভালো হয়েছে। আর এই যে ছোট ছোট কৌটাগুলো, এগুলো কিন্তু আমার বাবা যে পান খায় ওই পানে যে চুনের কৌটাগুলো থাকে, আমি সেই কৌটাগুলোই নিয়ে নিয়েছি। দুইটা কৌটার মধ্যে দুইটা গাছ লাগিয়ে নিয়েছি, মানে আর্টিফিশিয়াল গ্লাস গাছ, দেখতে খুব সুন্দর লাগছে। তা আজকে আর বাড়াবো না, এখানেই বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।